অ্যাজমাতে আমরা দুই ধরনের ওষুধ ব্যবহার করি। একটা হচ্ছে যখন অ্যাটাকটা হয়ে গেল তখন আমরা কিছু ওষুধ ব্যবহার করি, এগুলো ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধ ইউজ করা হয়। তারপরে আমরা নেবুলাইজার ইউজ করি। নেবুলাইজারটা খুবই ভালো পদ্ধতি, কিন্তু যদি 4 বছর বা 5 বছরের বাচ্চা হয় সেগুলোকে আমরা ওই ইনহেলার দিই। ইনহেলারটা আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে কি, স্পেসারে দেওয়া, কারণ সরাসরি দেওয়াটা অনেক কঠিন। কারণ কি, আমরা সরাসরি যখন দিই বেশিরভাগ গ্যাসটা মুখের মধ্যে লেগে থাকে, ও শ্বাসনালীতে পৌঁছায় না, এই জন্য স্পেসার দিয়ে দেওয়া ভালো। তো আমরা ওষুধগুলো একটা হচ্ছে যে সরাসরি দেওয়া, আরেকটা হলো স্পেসারের মাধ্যমে দেওয়া। স্পেসারের মাধ্যমে আপনার ওষুধের ডেলিভারি ভালো হয়। সরাসরি দিতে গেলে যেটা হচ্ছে যে আপনি এটা চাপ দিলেন এবং শ্বাসটা নিলেন, এটার মধ্যে কোঅর্ডিনেশন থাকা লাগে এবং সেই জন্য শিশু বাচ্চারা অত কিছু কোঅর্ডিনেশন করতে পারে না। এবং স্পেসারে দিলে ধরেন ওষুধ ডেলিভারি 70-80% হয়ে যায়, আর যদি আমি সরাসরি দিই এটা 30% ওষুধের ডেলিভারি হয় না। এই জন্য স্পেসার অবশ্যই ব্যবহার করবেন। আরেকটা হলো যদি খুব ঘন ঘন হয় তখন আমরা প্রিভেন্টিভ কিছু ওষুধ ব্যবহার করি, 2 মাস 3 মাস এইসব সময়ের জন্য ওষুধ ব্যবহার করি। আর কিছু কিছু ভিটামিন আছে, যেমন ধরুন ভিটামিন ডি, এটা আক্রমণের হার কমায়। তারপরে হলো কখনো কখনো আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি যেগুলো কিছু অ্যাটিপিক্যাল জীবাণুর জন্য ব্যবহার করা হয়। তো এই ওষুধ ব্যবহার করলেও অ্যাজমার হার কমে আসে। আর আরেকটা হলো যাদের খুব ঘন ঘন অ্যাজমা হয় ওদের জন্য আমরা বলি কি যে নিউমোকোকাল ভ্যাকসিন নিতে এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট, কারণ হলো প্রথমে বাচ্চার ভাইরাল ইনফেকশন হয় পরে অ্যাজমার দিকে চলে যায়। তো সেই জন্য এই ভ্যাকসিনের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, এগুলোতে বাচ্চারা ভালো থাকে।